एक नतून और गुरुत्वपूर्ण भिडियोते अपन सकल के स्वागत जानाई। प्राइमरि 32,000 चाकरी बातिल मामला संक्रांत उल्लेखयोग्य तथ्य पाबेन भिडियोते एवं जे कथागुलो अपनारा सब जगह हयतो जानते पारबेन ना सेगुलो आमरा आपनादेर साथे शेयर करब एवं एई धरनेर खबर मिस ना करार जन्य आमादेर चैनलटिके अवश्य आपनारा सबसक्राइब करे रखते पारेन जारा एखोनो करेननि এবং পাশে একটা বেল আইকন আছে, বেল আইকন প্রেস করে অল করে দিতে পারেন, তাহলে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের ডিভাইসে যারা নোটিফিকেশন আকারে চলে যাবে এবং ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। তো আসল ব্যাপারটা আপনারা জানতে চলেছেন যে 32,000-এর উপর কি তাহলে আর কোনো রকম বাধা রইল না, কিংবা তাদের কি স্বস্তির নিঃশ্বাস পড়ল না, চাকরি বাতিল কি হতেও পারে এখনও? তো উল্লেখযোগ্য তথ্যটি আপনারা জানতে চলেছেন। তো তার আগে আমরা একটু ব্যাপারটা একটু হিন্ট দিয়ে দিয়ে কিংবা জিস্টটা বলে দিই ব্যাপারটা কী হয়েছিল। প্রথমে প্রায় 32,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল এবং সেক্ষেত্রে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সিঙ্গেল বেঞ্চের বিচারপতি, তিনি রায় দিয়েছিলেন এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা গড়িয়েছিল। ডিভিশন বেঞ্চে সেক্ষেত্রে সেই প্যারা টিচারের ব্যাপারটিকে একটুকু মডিফাই করে কিংবা যাই হোক সেই জায়গাটিকে যেটা বেতনের ব্যাপারটা সেটা এবং তার সাথে আরও কিছু নির্দেশ দিয়ে সেটাকে সিঙ্গেল বেঞ্চ আবার রিটার্ন পাঠিয়ে দিয়েছিল এবং তারপরে কিন্তু এখানেই কিন্তু থেমে থাকেনি ব্যাপারটা, সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস গড়ে। আপনারা জানেন বহু কেভিএট, এসএলপি এবং তার সাথে পিটিশনার অ্যাড হতে থাকেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, অর্থাৎ 32,000-এর মধ্যে যারা আছেন তো সেই মানে ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন রকম তারা পিটিশনার হিসেবে যুক্ত হন এবং এই করে অনেক পিটিশনার হয়ে যান। এবং যে নির্দেশটি এসেছে শুক্রবার দিন এবং আপনারা জানেন সাত তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেক্ষেত্রে যে হাইকোর্টের যে রায় সেটাকে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে একটি ছোট্ট ব্যাপার বলে রাখি, কিন্তু ছোট্ট ব্যাপারটা ছোট্ট হলেও কিন্তু এটার গভীরতা অনেক, এটা কিন্তু নতুন করে আবার হাইকোর্টে শোনা নেবে। কোথায় হবে? হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এই সব ব্যাপারগুলো কিন্তু আপনারা খুঁটিনাটি ব্যাপারগুলো কিন্তু অবশ্যই জেনে রাখবেন। তো প্রথমে যেটা বলা হয়েছিল, 4 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে পর্ষদের যে সভাপতি গৌতম পাল মহাশয়, তিনি যেটা বলেছেন যে সুপ্রিম কোর্টের দিকে তারা তাকিয়েছিলেন এবং এতজনের চাকরি বাতিল হওয়া কিন্তু মোটেই উচিত না, এই ব্যাপারটা মন্তব্য তিনি করেছেন এবং সেক্ষেত্রে এবং সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সুব্রত হালদার এবং মাননীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের যে বেঞ্চে এটা কিছুটা পরিবর্তন করা হয়েছিল, যেটা আমরা আগে বললাম। এবং পার্শ্ব শিক্ষক হিসেবে কাজ করতে হবে না, যেমন তাদের পে স্কেল বলুন কিংবা সেটাকে মডিফাই করে কিংবা সেটাকে রায়টাকে সংশোধন করে আবার সেটাকে পাঠিয়ে দেওয়া হয় সিঙ্গেল বেঞ্চে, তারা যেমন ছিলেন সেরকমই থাকবেন এমনটা বলা হয়। কিন্তু পর্ষদকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, অর্থাৎ নতুন করে ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্টের মধ্য দিয়ে অর্থাৎ ভিডিওগ্রাফি করতে হবে, সেই সব মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে যেতে নারাজ ওই 32,000-এর মধ্যে, তাদের দাবি হচ্ছে তারা যোগ্য এবং এটাকে কিন্তু তারা মানতে নারাজ। এবং এই সংক্রান্ত ব্যাপার নিয়ে এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান প্রাথমিক শিক্ষকদের একাংশ এবং পর্ষদ কর্তৃপক্ষ। তারপরে কী হয়েছে, সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছেন যে ওই শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত মামলায় যে হাইকোর্ট এতদিন যা যা নির্দেশ দিয়েছে তা খারিজ করা হচ্ছে, অর্থাৎ সমস্ত রকম যে নির্দেশ দেওয়া হয়েছে এই 32,000 চাকরি সংক্রান্ত, চাকরি বাতিল সংক্রান্ত, সেগুলো কিন্তু খারিজ হচ্ছে। শুধুমাত্র এটাই নয়, একটা এখানে ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমরা বললাম, হিন্টলাম যে হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চে নতুন করে এই মামলার কিন্তু শুনানি হবে, এটা একটা কিন্তু খুবই ভাইটাল ব্যাপার এবং ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টে হাইকোর্টের নির্দেশকে খারিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ চাকরি যে মানে নতুন করে বা ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টের মধ্যে যেতে হবে, কিন্তু সেটাকে ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে নতুন করে শুনানির জন্য। এবং ডিভিশন বেঞ্চ এখানে স্থির করা হবে, ডিভিশন হাইকোর্টের নতুন যে ডিভিশন বেঞ্চ, সেখানে বিচার হবে এবং সেখানে নির্দেশ দেওয়া হবে। এবং কবে সেই বিচারটা হবে সেটার ডেটটা এখনও জানা যায়নি, আমরা আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। তাহলে আপনারা এক্স্যাক্টলি ব্যাপারটা বুঝলেন যে ব্যাপারটা কী হয়েছে, সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ গেলো, ডিভিশন বেঞ্চ থেকে আবার সিঙ্গেল বেঞ্চ, আবার সিঙ্গেল বেঞ্চ পাঠানোর পর সেটাকে সুপ্রিম কোর্ট, আবার সুপ্রিম কোর্টে গত সাত তারিখে অর্ডার হয়েছে এবং সেই অর্ডারের ভিত্তিতে যে ব্যাপারটা হয়েছে সেটা আপনারা জানতে পারলেন। তো এখনও পর্যন্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অর্থাৎ এই ব্যাপারটা নিয়ে কমেন্ট করুন, আমরা প্রতিটি কমেন্টে উত্তর দেবো যেভাবে আমরা দিয়ে এসেছি, এবং ভিডিওটি চারিদিকে শেয়ার করুন অরিজিনাল এবং আসল ব্যাপারটি জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।